ধূমপান মৃত্যুর কারণ হলেও পৃথিবীর প্রায় অনেক মানুষ এতে আসক্ত। বিশেষ করে বলতে হবে সেলিব্রিটিদের কথা। বিশ্বের বহু তারকা রয়েছেন যারা চেইন স্মোকার। তারা সাধারণত খাবারের তুলনায় ধূমপানই বেশি করেন। সেক্ষেত্রে বলতে হয় কলকাতা ইন্ডাস্ট্রির আলোচিত সমালোচিত অভিনেত্রী রী সেনের কথা, যিনি একজন চেইন স্মোকার। তিনি যে শুধু স্মোকই করেন তা নয়, বরং তিনি একজন অ্যালকোহলিকও। রী সেনকে তার করা মুভি, ওয়েব সিরিজ ছাড়াও ব্যক্তিজীবনে বহুবার ধূমপানরত অবস্থায় দেখা গেছে। এমনকি বিভিন্ন টিভি ইন্টারভিউতেও তিনি সিগারেট হাতে নিয়ে তার বক্তব্য দিয়েছেন। তিনি বিভিন্ন পার্টি বা ইভেন্টে প্রায় ধূমপানে বুঁদ হয়ে থাকেন। অবশ্য এর জন্য তিনি বহুবার সংবাদ শিরোনামও হয়েছেন। রী সেনকে তার আলোচিত মুভি গান্ডু, বিষ, প্রামাণ্যচিত্র এছাড়া দু একটি ওয়েব সিরিজে স্মোকিং দৃশ্যে পারফরমেন্স করতে দেখা গেছে, যা স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমরা এই ভিডিওতে রী সেনের সম্বন্ধে জানলাম, যা হয়তো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।